এরপরের প্রশ্ন হলো, পালক পুত্র ও কন্যার ব্যাপারে শরীয়তের বিধান জানতে চাই, দয়া করে উত্তর দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পালক পুত্র এবং পালক মেয়ে রাখা, এটা জায়েজ না নাজায়েজ কাজ? সবাই চুপ, জায়েজ কাজ। পালক পুত্র পালক কন্যা রাখা কি জায়েজ কাজ? তবে একটা বিরাট সমস্যা আছে, সেটা হলো আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলায় এনে লালন পালন করেন, পালক পুত্র বানান, বা কোনো মেয়েকে পালক কন্যা বানান, মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে এটা আমার মেয়ে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লি আবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ। একদম পালক পুত্র সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল কি? জায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলা শুরু করে দিত জায়েদ ইবনে মুহাম্মদ, সবাই ডাকা শুরু করছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে জায়েদ। আরে উনি তো বাপ, তো হারেসা বাপের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাপ না, পালক বাপ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, খবরদার, উদউহুম লি আবাহিম, পালক পুত্রকে যে জন্ম দিয়েছে সেই বাবা যেখানেই থাকুক না কেন তার পিতৃত্বকে স্বীকার করতে হবে, বলতে হবে এটা অমুকের ছেলে, যিনি লালন পালন করেছেন তার ছেলে বলা যাবে। কিন্তু আমাদের দেশে কি হয়, 100% বলতে গেলে যারা একটা ছেলে লালন পালন করে, লালন পালন করেই একটু বাপ ডাকটা শোনার জন্য, ঠিক না বেঠি? মা একটু মা ডাকটা শোনার জন্য, যে আমারে আল্লাহ ছেলে মেয়ে দেয় নাই, তো একজন গরিবের বা অন্য একজনের বা কোনো খালার একটা সন্তান বা অন্য ভাইয়ের একটা সন্তান নিয়ে আসে, কেন একটু বাপ ডাকলে দিলটা শান্তি হবে, মা ডাকলে দিলটা শান্তি হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সন্তান দেয় না, আপনার কষ্ট হচ্ছে, এর বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন তাহলে আপনার এই প্রজেক্টটা লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? আল্লাহ আকবার। এই জন্য মা ডাক বাপের নাম শুকতে গিয়ে হারাম কাজ করবেন না। আমরা লালন এই পালক পুত্র আর পালক কন্যা রাখি ধান্দায়। কিসে ধান্দায়? ধান্দাটা কি, আমার ছেলে নাই আমার একজন ওয়ারিশ হইলো, পরে নকল ছেলে বানাই দিব, নকল মেয়ে বানাই দিব, এই না ধান্দা? আর ইসলাম বলে অবশ্যই ছেলে মেয়ে লালন পালন করবেন, গরিবের ছেলে মেয়েকে লালন পালন করবেন, কিন্তু উদ্দেশ্য হবে কোনো ধান্দায় না, সওয়াবের উদ্দেশ্যে। যে একজন গরিব মানুষ তার ছেলেটাকে লালন পালন করতে পারতেছে না, ঠিক আছে, ওটার দায়িত্ব আমি নিলাম, ওর পড়ালেখা খাওয়া দাওয়া সব দায়িত্ব আমি নিলাম। একজন এতিম, তার বাবা মারা গেছে, এতিমের দায়িত্বভার গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়াকাফুল ইয়তিমি কাহাতাইন, এই দুই আঙ্গুল যেরকম পাশাপাশি, আমি এবং এতিমের যে দায়িত্ব নিবে সেই দুই আঙ্গুলের মতো থাকবে, এতিম থাকবে আর কোনো দায়িত্ব নেওয়ার লোক থাকবে না। এটা একটা এলাকার মানুষের জন্য লজ্জার বিষয়। আরবদেরকে দেখেছি, আমি 10 বছর ছিলাম সৌদি আরবে, সৌদি আরবদেরকে দেখেছি যে কোনো এতিম বাচ্চা পাইলে তারা পাগল হয়ে যেত, কে দখল করবে কার আগে তার দায়িত্ব নেওয়ার জন্য, কারণ জান্নাতে শুধু যাওয়া না, নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। অতএব পালক পুত্র পালক কন্যা রাখা জায়েজ আছে, কিন্তু সেটা তাদের বাপ ডাক মা ডাক শোনার জন্য না। মনে রাখবেন, পিতৃত্ব এবং মাতৃত্ব সারা পৃথিবীর সকল সম্পদের বিনিময়ে কেনা যাবে। ওই বাচ্চাকে যিনি জন্ম দিয়েছেন, যিনি গর্ভধারণ করেছেন, আপনি তাকে লালন পালন করতে পারেন, তাই বলে ওর মায়ের জায়গা ওর বাপের জায়গা কখনো আপনি দখল করতে পারবেন না। ওর বাপ বাপ থাকবে, ওর মা মা থাকবে, সেটা কখনো পরিবর্তন হওয়া, মা বাপ কি পরিবর্তনশীল বিষয়? যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ।